পানি পাবার উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি লালমনিহাটে ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি কুড়িগ্রামে দেখা দিয়েছে ভাঙন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেশন জটের সংখ্যা আবাসিক হলে পর্যাপ্ত সিট না থাকা নির্মাণ হবে নতুন ভবন দেবানন্দ ইসরায়েলি আগ্রাসনের শতাধিক মৃত্যু পাল্টা হামলার দাবি হিজবুল্লাহ স্থল অভিযানের প্রস্তুতি তেলাবিবে এবং সাফ অনূর্ধ্ব সতেরো শিরোপা লড়াই আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত প্রতিপক্ষের সমীহ থাকলেও জয়ী লক্ষ্য বলছেন কোচ আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলোর সঙ্গে আছে আমি ডান ইসলাম দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য তাদের নেই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন এই ক্রান্তি লগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিতর স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার প্রকাশ করে গণমাধ্যমটি ছাত্র জনতার অভ্যতনে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিন পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডাদেশ মাথায় নিয়ে আত্মসমর্পণ করেন তিনি সোমবার সকাল সাড়ে দশটার দিকে আদালতে আসেন শফিক রহমান এরপর আইনজীবীর মাধ্যমে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন বিচারক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে সাজা এক বছর স্থগিত থাকায় শফিক রেহমানকে জেলে যেতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবী অবিলম্বে উচ্চ আদালতে আপিল করার কথাও জানান তিনি কানাডা থেকে দেশে ফিরে আটক হলেন সাবেক এমপি সুলতান মনসুর আহমেদ সকালে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় প্রধান করিম মল্লিক জানান ডিবির কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে আটক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছিলেন ছাত্র আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে আছেন সুলতান মনসুর তার বিরুদ্ধে এখনও কোনো মামলা নেই দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে লালমনিরহাটের তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট পানি বিপদ সীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্ট ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর কুড়িগ্রামে উনচল্লিশ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার সীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমলেও এখনও কমেনি দুর্ভোগ এখন নিম্নাঞ্চল ও চরাঞ্চলে অন্তত আট হাজার হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি এখনও পানিবন্দি বহু মানুষ এদিকে কুড়িগ্রামে নদী অববাহিকার চরাঞ্চল নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনো তৈরি আছে শত শত হেক্টর জমির আমন অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন বৃষ্টি অনা প্ৰিষ্টি বৃষ্টিতে নদীৰ পানী প্ৰচুৰ কানে গৈছে এই পায়তে মাৰোঁ খুব কষ্টৰ ফল মোৰ ফালে আছে চাইকেল চাইকেল নিয়া বাঢ়ি ঘৰ ধৰে পানী গৰু পচুৰ থাকে জাগা নাই খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে বেড়ান করার কষ্ট হয়ে গেছে কোনো সুলিয়া টুলিয়া সম্পূর্ণ বাড়ি ঘর শোক বলে তলে গেল এ আপনি দেখেন তো সব শোক তলে গেছে তিন দিন থেকে আমি খাবো কোনো বুদ্ধি নাই সেটা শোক না এমন কোনো লোক আমার উদ্দেশ্য হয় না কি খাই না খাই না জন্য বানাই লাগা জন্য বেড়াইতে পারি না খাইতে নিতে পারি না আবার পাক শাক শোক বন্ধ হয়ে গেছে গরু বাচ্চা টুসি বানানোর জন্য সব রাস্তার ধারে পড়ে আছে এবার থাকছে অন্য প্রসঙ্গ সাড়ে তিন মাস পর একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ক্লাস শুরু হয় স্টেশন জটের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা জট কমাতে অনলাইনে ক্লাস নিতে জোর দিয়েছেন অধ্যাপক রুবায়ত ফেরদোস এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইনি আরও জানাচ্ছেন এন নাহিদ অপরাজয় বাংলা মধুর ক্যান্টিন টিএসসি নিরবতা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাঞ্চাঞ্চল্য টানা সাড়ে তিন মাস পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে তবে দীর্ঘদিনের স্থবিরতায় সেশন জটের সংখ্যাও থাকছে আমরাও চেষ্টা করব ক্লাসগুলোকে যেভাবে কভার করা যায় যদি এক্সট্রা লাগে যদি অনলাইন লাগে যেভাবে কভার করা যায় করে সেশন জটকে যত যতটা রিডিউস করা যায় সেশন জটের সংখ্যা তো সবসময় থেকেই যায় চাইলে একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করা যাবে কিছু কিছু ডিপার্টমেন্টের হয়তো বা পরীক্ষাটা একটু পিছিয়ে হতে পারে বা মানে কোর্সটা একটু লেন্দি হতে পারে বাট ওরকম সেশন জটে পড়ব বলে আমার মনে হয় না সেশন জট রোধে অনলাইনে ক্লাস নেয়ার পরামর্শ অধ্যাপক রুবায়েত ফেরদৌসের সেশন জটের যে সংখ্যা করা হচ্ছে আমরা কিন্তু এরকম সংকট বহুবার পার করেছি আমরা তো আমরা মনে হয় এইটু আমরা হয়তো ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়ে কিছু অনলাইন কিছু অফলাইন দিয়ে এই এই সেশন জট হয়তো আমরা কমাতে পারবো এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান শিক্ষার্থী অনুপাতে হলে সিটের সংখ্যা অপ্রতুল তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হবে বন্ধুপ্রটিম রাষ্ট্র যারা আছে বিশেষ করে আমরা সেদিনও যখনই কোনো সুযোগ পাই সরকারি মহলেতে উপস্থাপন করেছি কর্পোরেট মহলেও আমাদের এটি উপস্থাপন করার আগ্রহ আছে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে যখন যারা আমাদের এখানে বিভিন্ন সময়ে সরকারিভাবে ভিজিটে আসেন সেদিন উদাহরণস্বরূপ বলছি যে আমাদের মাননীয় চাইনিজ অ্যাম্বাসেডার মহোদয় এসেছিলেন তাকেও আমরা অনুরোধ করেছি যে আমাদের হলের ব্যাপারে তারা কোনো সহযোগিতা করতে পারেন কিনা উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান নীতিমালার ভিত্তিতে হলে সিট বরাদ্দ হবে এনআই নাহিদ দেশ টিভি ঢাকা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে একদিনে মারা গেছে আট জন আর শনাক্ত হয়েছে এক হাজার জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার সকাল আটটা পর্যন্ত গেল চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি এলাকায় দুশো জন দক্ষিণ সিটিতে দুশো এবং চট্টগ্রাম বিভাগে একশো জন এদিকে একদিনে সারা দেশে এক জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে একশো জন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ এই আবেদন করা হয় একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি টাস্ক ফোর্সকে এই ঘটনা তদন্ত করতে বলা হয়েছে যার শুনানি হওয়ার কথা আছে আজ এর আগে গতকাল সাগরুনি হত্যা মামলার প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান আইনজীবী শিশির মনির বলেন ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলেও ফৌজদারি কার্যবিধির চারশো তিরানব্বই ধারা অনুযায়ী স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে এ সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয়। সামুদ্রিক ঝিনুকের বাণিজ্য প্রসার খাদ্য দেশীয় দেশের বাইরে জনপ্রিয় করতে গবেষণা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপকূলীয় অঞ্চলের বাইরে কিভাবে সামুদ্রিক মাছের মতো ঝিনুককে খাদ্য হিসেবে জনপ্রিয় করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন গবেষকরা রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ কাজে লাগাতে চলছে নানা উদ্যোগ আগে থেকেই বিভিন্ন শৈবাল শামুক ও মাছ অর্থনীতিতে অবদান রাখছে এবার ঝিরুককে এখাতে যোগ করতে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একদল গবেষক তো আমরা যেটা চেষ্টা করছি এর মাধ্যমে যে আমাদের সুবিশাল সমুদ্রে মৎস্য সেক্টরের মৎস্য আইটেমের পাশাপাশি সেলফিশ আইটেম রয়েছে যেগুলোকে আমরা বাইভাল বলি ওয়েস্টার ক্ল্যাম বিভিন্ন ধরনের অ্যাবালনি অনেক ধরনের স্পিসিস আছে যেগুলো মানে ভ্যালুয়েবল ফুড আইটেম সেই ফুড আইটেমটা কিন্তু আমাদের দেশে অত বেশি প্রচলিত নয় আমরা যদি এই ফুড আইটেমটাকে সামনে এনে আমাদের দেশে প্রচলিত করতে পারি আমাদের সকলের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে পাশাপাশি বাইরে যখন আমরা রপ্তানি করতে পারবো বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি কস্টাল এলাকায় আমরা কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করব তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই মেরিট্রিক স্পেসিস থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করব। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে জানানো হয় সামুদ্রিক বাইভাল্ভ এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি তাই খাদ্য হিসেবে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে প্রকল্প রব অথবা বাইভাল্ভ মাসল খেতে চাচ্ছে না তাকে যদি আমি একটা অন্য একটা রেসিপি করে তার সামনে দিয়ে তো সে এটা খাবে এই ধারণা থেকে আমরা এই কাজটা এই রিসার্চের প্রস্তাবটা আমরা নিয়েছি আপাতত প্রাকৃতিকভাবে ঝিনুক পাওয়া যাচ্ছে তবে চাহিদা বাড়লে প্রকৃতিতে এর প্রভাব ও চাপ পড়তে পারে এজন্য হেচারি গড়ে তোলার পরামর্শ মৎস্য বিভাগের হেচারি থেকে যখন রেনু সরবরাহ করে তখন কালচারটার চলমান থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চলমান থাকে এই জন্য আমার প্রস্তাবটা হচ্ছে তো ইন্ডাস্ট্রিলাইজেশনের আগেই আমাদের এই কালচার যাতে কনফার্ম হয় মানে অব্যাহতভাবে চলতে থাকে সাস্টেইনেবলি চলতে থাকে সেই জন্য হ্যাচারি ডেভেলপ করা উচিত ঝিনুক দেশের বাজারে জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত করানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বলছেন গবেষকরা কাজী সাহেদ দেশ টিভি রাজশাহী দেখছেন সংবাদ দুপুর দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনও কমেনি দুর্ভোগ নিমজ্জিত আমনের ক্ষেত বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি অন্যদিকে বানি বাড়ার সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন এ নিয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা জুয়েল বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে ডানা আপনি জানেন যে তিস্তা নদীতে কিন্তু পানি কমতে শুরু করেছে পানি কমলেও কিন্তু তীব্র স্রোত আসলে দেখা দিয়েছে তিস্তাতে যার ফলে কিন্তু তিস্তার যে দুকুল রয়েছে দুকুলে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে ভাঙনের ফলে কিন্তু তিস্তার যে বিভিন্ন ফসলি জমি আমন আবাদ হ্যাঁ তারা কিন্তু কাঁচা পাকা ধান তারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে আপনাকে যদি একটু দেখাই যে তিস্তার একদম অববাহিকায় যে আমন আবাদ করা হয়েছিল সে আমনগুলো কিন্তু আর কিছুদিন পরে হয়তো বা পেকে যেত ফল তারা কাটতো কিন্তু সেই সুযোগ নেই কারণ তীব্র ভাঙন দেখা দিয়েছে যার ফলে কিন্তু ভেঙে যাচ্ছে তারা কিন্তু কৃষকরা কিন্তু কাঁচা ধান কিন্তু আসলে কেটে নিয়ে যাচ্ছে আমি যদি এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে একটু একটু বলবেন আসলে কবে থেকে ভাঙছে আর কি অবস্থা আপনার কতটুকু জমি ভাঙতেছে আমার দুই ঘর মাটি এই যে এই যে কাঁচা ধান এই ভাব এই সতেরো ধান পাইরি ধান স্বর্ণ ধান এই যে দেখুন ধান এই যে এই যে কাটতেছি এইভাবে আজ তিন দিন থেকে কাটতেছি কাটতেছি আর নৌকার নিয়ে যাওয়া গরু বছরের খিরা বানাইছি মানুষজন নিয়ে যাইতেছে এইভাবে আমরা এই যে সংসার এইভাবে চলবো কিনা আল্লাহ কিন্তু জানে ডানা আপনাকে আর কি তথ্য জানিয়ে রাখি তিস্তায় কিন্তু আসলে প্রচুর ভাঙছে এই মুহূর্তে ফসলি আবাদ থেকে শুরু করে বাড়ি ঘর মানুষ আসলে সরিয়ে নিয়ে যাচ্ছে এই ছিল আসলে তিস্তার পাত থেকে সর্বশেষ পরিস্থিতি ডানা ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুমিল্লা চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা তৈরির শেষে হচ্ছে রং তুলির কাজ এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন শেষ মুহূর্তে কারিগরদের ব্যস্ততা কতটা বেড়েছে এ নিয়ে কেমন দেখছেন আপনি বলছেন আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে শেষ সময় যে পরিস্থিতি আমরা দেখেছি কুমিল্লা কালী মন্দির আসা চলছে পরিস্থিতি দুর্গাপূজার এবং সেই সাথে বলি কুমিল্লা এবার আসা সাতশোটি সাতশোর উপর আসলে যে পূজা মন্ডপ রয়েছে কুমিল্লা এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে অবস্থা আমি বলি নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কিত যারা কুমিল্লা যে পুজো উদযাপন করেছে সভাপতি আসল পরিস্থিতি বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সাথে এবং সেই দিক থেকে যদি বলি আসলে আপনারা কি পূজা নিয়ে শঙ্কিত আছেন কিনা আপনারা আমরা শঙ্কিত কারণ একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলে যে শান্তি শৃঙ্খলাভাবে পূজাটা হবে আরক দিক দিয়ে পাশাপাশি আমরা দেখি যে ঢাকা শহরে যে বাংলাদেশে পূজা হইতে দিবে না এই মিছিল দেখি তখনই আমরা কিন্তু ভয় ভীতিতে আছি এ বিষয়ে আপনারা আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে সকলে প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করতেছি আইন বাহিনীর কাছে যারা তারা যাতে আমাদেরকে এই পূজা সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থাটা করে এবং তাদের প্রশাসনের যারা আছেন র্যাব আনসার পুলিশ বিজিবি মোট কতটি পূজা মনে রয়েছে আপনাদের আমাদের মোট কুমিল্লা জেলা পূজা মন্দ হয়েছে সাতশো পঞ্চাশটি আর এখন আমার যে প্রেসিডেন্ট বলছে যে আমরা কেন পাচ্ছি যদি আইন শৃঙ্খলা বাহিনী সবাই যদি আমাদের সুন্দর মতন কাজ করে যাতে আমাদের পূজাতে কোনো যায় জামালা না হয় সিধা যদি আমাদের বাংলাদেশ আইন যারা আইন যারা আসে যেটা বলছিলেন যারা বলছেন সাতশো আমরা জানি সত্তরটি আসন পূজা আমরা রয়েছে কুমিল্লা এবং জেলাপ্রশাসক আমাদেরকে জানিয়েছেন এবং সেই দিক থেকে বলি আইনশৃঙ্খলা কমিটি আসলে কুমিল্লার প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং তারা বলছে সকল দিন নিরাপত্তা আসলে দিয়ে যাবেন এবং দিক থেকে যারা সভাপতি এবং কুমিল্লার সেক্রেটারি যারা রয়েছেন তারা বলছেন আমরা চাই নির্বিঘ্নে পূজাটা করতে এবং যেহেতু হিন্দু মুসলিম সকলে মিলে আমরা এই পূজাটা আসলে উদযাপন করতে চাই কুমিল্লার যে অবস্থা সেদিক থেকে বলি আবার বন্যার্থদের আসলে অনেক জেলা বন্যায় আসলে প্লাবিত হয়েছে সে বন্যার্থদের জন্য সাহায্য যে ব্যবস্থা আসলে এরকম ভাবে তারা পায়নি এবং পুজো মন্ডপ যারা প্রস্তুতি চলছে রং তুলি চলছে সেদিক থেকে আগামী সারা দিন দুর্গা নয় তারিখ শুরু হবে তেরো তারিখের শেষ হবে দশমী পূজার বিষয় দিয়ে এই থেকে বিসর্জন দিয়ে আসলে শেষ হবে সারা দিন তবে একটু জানা যায় কি কুমিল্লা জন্য আসলে সকল ধরনের সুপ্রতি সম্পূর্ণ গ্রহণ করার জন্য বিকাল তিনটে আসলে জেলা পুলিশ আসলে তাতে কিনে বসবেন এবং কি ধরনের নিরাপত্তা দিলে তারা আসলে সংকৃতি থেকে মুক্ত হবে না আসলে সেই দিক থেকে সকলের সহযোগিতা যাচ্ছে কুমিলা জেলা পুলিশ জেলা প্রশাসন এবং পূজা মন্ডপ কমিটি যারা কমিটি কমিটিতে যারা রয়েছেন সকলেই আসলে আমি প্রত্যাশা করি সুন্দর সুন্দর পূজা উপহার দিবে কুমিল্লা থেকে এই ছিল কুমিল্লা কুমিল্লা থেকে সর্বশেষ দেখছেন সংবাদ দুপুর এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি হামলা গেল চব্বিশ ঘন্টায় লেবানন জুড়ে একশো পাঁচ জনের প্রাণহানি ঘটেছে সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল সীমান্তে মোতায়েন হচ্ছে বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান এ নিয়ে আরো জানাচ্ছেন দিবান মুবশির হোসেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুতে যেন শোকের ছায়া চারপাশে মৃত্যুর খবরটি আমাদের কাছে আগ্নেয়গিরির মতো ছিল আমাদের শরীর কেঁপে উঠেছে এটা খুবই বড় একটা ঘটনা যখনই সংবাদটা পেয়েছি সেই মুহূর্তটা বর্ণনা করতে পারবো না আমরা মর্যাদাহীন হয়ে পড়লাম আগে আমাদের মর্যাদা ছিল কিন্তু এখন তা চলে গেছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী চলছে একের পর এক বিমান হামলা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বোমা হামলায় লেবানন জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক রোববার লেবাননের রাজধানী বৈরুত পেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলার কথা জানিয়েছে ইসরায়েল হামলার শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলের বাইরে রাজধানীর কোলা এলাকায় প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি হিজবুল্লার রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদের বারুদের সংরক্ষণাগার ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে এতে নতুন করে ঘটেছে হতাহতের ঘটনা এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে তেলাবিভ এদিকে রোববার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের দাবি দেশটির উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা উন্মুক্ত স্থানে পড়েছে তবে হিজবুল্লাহর ভাষ্যমতে শুধু সীমান্ত এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে গোষ্ঠীটি দেওয়ান মুবাশীরা হোসেন নিউজ ডাস্ক সাগরণের হত্যা ভামলা নিয়ে কথা বলছেন বাদি রোমান সহজ চলে যাচ্ছে সেখানে সালের পর দেখেন র্যাব কিন্তু কোন প্রকার কথা বলেন যেমন আমার কাছে মনে হচ্ছে র‍্যাবের এক তদন্ত অফিসার আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে মেঘ ছেলে নামে এটিও উনি জানতেন না তো এটা আসলে একটা খুবই দুঃখজনক আমি এখান থেকে বোঝা যায় যে র্যাব র্যাবকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল এটি সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয় আমাদের অন্য বছর থ্রেট ছিল না কিন্তু যেটা ছিল যে র্যাব থেকে প্রেশার ছিল একটা আসলে ইনডাইরেক্ট প্রেশার ছিল আসলে পরবর্তীতে সেটা মনে হয়েছে আমাদের কারণ আসলে দেখেন যে আমি মামলার বাদী আমার সাথে কিন্তু কোন প্রকার কথা বলেনি যিনি রিড করেছিলেন এবং এবং র্যাবকেই দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে আই তখন হয়নি বা ডিপি ছিল সিআইডি ছিল যদি আমরা আসলে বলি যে র্যাব তো কোন তদন্তকারী সংস্থা না এবং র্যাব আসলে আপনার আমরা একটা যে বাহিনী মানুষের কাছে ভীতি ভীতি মানে তারা আসলে আমি বলব স্পেশালিস্ট তো এই ধরনের একটা বাহিনীকে এত বড় একটা মামলা দায়িত্ব দেওয়া যেটা আটচট্টি দিনেও জিবি পারেনি সেটা দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে মনে হয় আসলে সোনার এবং পরবর্তী কার্যক্রম তো তাই প্রমাণ করেছে ঠিক আছে সাগরণী হত্যা মামলা নিয়ে কথা বলছিলেন মামলার বাদী রোমান আমরা এতক্ষণ সহসরি যুগ ছিলাম সেখানে দেখছেন সংবাদের উপর সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সাহাভাগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদ নিষাদ নিষাদ কি বলছেন আন্দোলনকারীরা আমরা সকাল থেকে শাভাগে ভাগে যে প্রজন্ম চত্র আছে এবং সেখানে এখানে অবস্থান নিয়েছেন এক একে তাদের যে আসলে পূর্বের যে দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ সেই দাবিটি আসলে বিবেচনা করার জন্য তারা আজকে এবং এর আগে তারা একবার তিনি আলটিমেটাম দিয়েছে এবং সেই সাত দিনের আলটিমেটাম তারা আজকে আবারও এখানে অবস্থা নিয়েছে এবং একই সাথে আজকের প্রজন্ম থেকে তারা তাদের দাবি যদি নেওয়া হয় সেক্ষেত্রে আসলে আন্দোলন আরো বেগবান হবে এমন তারা দিয়েছে এবং আমরা এখানে দেখছি যে একে একে তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা যে সমন্বয় রয়েছেন তারা সেই তাদের যে দাবি সেই দাবির বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন এবং একই সাথে তাদের যে এর আগে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ নজরু তার দৃষ্টিও আপনি শুধু এবং আমরা দেখেছি এর আগে তারা স্বাভাবিক অবরোধ করেছিল এবং সাধারণ মানুষেরও ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে তো সেখান থেকে পরবর্তীতে তারা তাদের কর্মসূচি পেছায় এবং এক সপ্তাহ আলটিমেটাম দিয়ে বর্তমানে তারা যাদের যে দাবিটি তুলেছেন এবং সেই দাবির ক্ষেত্রে তারা সত্য সাপেক্ষে শুধু পঁয়ত্রিশটা এই দাবির প্রেক্ষিতে পঁয়ত্রিশে যে হয় সেটি উন্মুক্ত করানোর দাবি কিন্তু তারা তুলেছেন তো সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি